আমরা রোল কলটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ রোল কলটা তোমাদের সামনে চলে আসছে? জি স্যার। 301 প্রেজেন্ট স্যার। 302 303 প্রেজেন্ট স্যার। দেখছো মিতাকে, মিতা আক্তারকে এইভাবে ঢেকে দিয়েছি কেন বলো তো? সবাই নীল আছে ঠিক আছে, কিন্তু মিত আক্তারকে এভাবে ঠেকে দেওয়া হয়েছে কেন বলো তো? এই যে দেখো সবার নিচে এরপরে আসো 304 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 প্রেজেন্ট স্যার। 7 8 প্রেজেন্ট স্যার। 9 প্রেজেন্ট স্যার। 10 প্রেজেন্ট স্যার। 11 প্রেজেন্ট স্যার। 12 13 14 প্রেজেন্ট স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 15 প্রেজেন্ট স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট স্যার। 18 প্রেজেন্ট স্যার। 19 20 প্রেজেন্ট স্যার। 21 22 23 24 স্যার 24 এর এটা লাল কেন? কারণ ওর ওর লাল বাতি জ্বলে গেছে। যাদের লাল তাদের লাল বাতি জ্বলে গেছে, বুঝছো? কিভাবে স্যার? ফর্ম ফিল আপ করতে গেলে যখন ইন্টারমিডিয়েট দিতে যাবে না, তখন আমি আটকে দিব যে এটা অ্যাকাউন্টিং এ পাস করবে না, আপনি অ্যালাউ করেন, ফেল করলে আমার দায় দায়িত্ব নাই। বুঝতে পেরেছো? সে তো অ্যাকাউন্টিং এর ক্লাসে থাকে না, সে যদি অ্যাকাউন্টিং ক্লাসে থাকে না, তাকে আমি কিভাবে অ্যাকাউন্টিং এ পাস করাবো? আসসালামু আলাইকুম। একে যদি এখন টেস্টে অ্যালাউ করে আর যদি অ্যাকাউন্টিং এ ফেল করে, তাহলে আমাদের কোনো লায়াবিলিটি থাকবে না। সেই জন্যই এই লাল কালি লেখা, এটা নোট চলে যাবে জায়গা মতো। এরপর যারা অ্যালাউ করবে তাদের দায় দায়িত্ব, আর সাধারণত অ্যালাউ হবে না। আমি যদি বলে দেই, লাল কালি দিয়ে নোটটা পাঠাই দেই, আর এটা আমি কেন তোমাদের সামনে শো করছি, যাতে তোমাদেরকে অনবরত দেখাতে পারি বিষয়টা, যে দেখো ইন্টারমিডিয়েট দেওয়া যাবে না। অ্যাকাউন্টিংটা হচ্ছে কমার্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পেতে হবে, ফেল না। কিন্তু যদি ফেল করার মতন পরিস্থিতি কেউ সৃষ্টি করে ফেলে, তাহলে তাকে ইন্টারমিডিয়েট দেওয়াই যাবে না এখান থেকে। কি বলছি বুঝতে পেরেছো? জি স্যার। এদের সঙ্গে আমার বন্ধুত্ব করতে বহু কষ্ট হবে, যদি এরা ক্লাসে রেগুলার আসেও বা ভালো পারফর্ম করতে হবে, তা নাহলে হবে না। গেল সিনথি, আমি তোমাদেরকে দেখানোর জন্য এগুলা লাল দিয়েছি। তোমরা যদি কোনো বন্ধু থাকে কারোর জানাশোনার মধ্যে, জানাই দিও। তোমার কিন্তু অলরেডি রেড সিগন্যাল হয়ে গেছে। 325 প্রেজেন্ট স্যার। তুমি গতদিন অ্যাবসেন্ট ছিলা, দেখছো কি সুন্দর একটা লাল এ পেয়েছো শান্তা? জি স্যার। গত ক্লাসে কিন্তু তুমি আসোনি, ক্লাস মিস করো না, বুঝছো স্যার? কারেন্ট চলে গেছিল।
ক্লাস করার জন্য ডাটা নিয়ে রেখো সব সময়, যাতে কারেন্ট চলে গেলে অন্তত একটা ক্লাস করতে পারো, একটা 1 ঘন্টার জন্য। আচ্ছা বিটি, মাঝে মাঝে থাকে না এমবি। ও আচ্ছা বিটি আছো 326? জি স্যার আছি। জি স্যার 27? প্রেজেন্ট স্যার। 28? কত? 29? জি স্যার। 30? 31? 32? 33? 34? প্রেজেন্ট স্যার। 35? 36? 37? 38? হ্যাঁ স্যার 331। এসা জি স্যার 37 আছে, 38, 39? প্রেজেন্ট স্যার। 40? প্রেজেন্ট স্যার। 41? প্রেজেন্ট স্যার। 42? 42? স্যার কিছু নীল কালি কিছু কালো কালি কেন স্যার? কালোরা এখন আমার বন্ধু হতে পারেনি, নীলগুলো আমার ফ্রেন্ড হয়ে গেছে, এরা রেগুলার ক্লাস করে। তুমি এ মাসে যারা কালো আছে এরা ইচ্ছা করলে নীল হতে পারবে, রেগুলার ক্লাসে আসো। আর যারা নীল আছে এরা যদি দেখি আমি কালো ক্লাসে না নীলে আসি। 310? জি স্যার। না তুমি নীলে আছো, তুমি তো আমার দোস্ত তাই না? আচ্ছা তবে নীল কালি আলারা কালো হয়ে যাবে যদি ওরা পরপর 3টা ক্লাস মিস করে। আনিকা 342? 343? প্রেজেন্ট স্যার। 344? স্যার হ্যাঁ প্রেজেন্ট স্যার। এই যে আমার নামের মাঝখানে স্যার এই যে সাইবা ইভার মাঝখানে আহমেদ হবে স্যার। আমি দেখেছি কিন্তু আমি সংক্ষেপে লিখেছি, কারণ বড় বড় নামগুলো লিখতে অনেক টাইম লাগে। ও আচ্ছা ওকে স্যার আমি বুঝছি স্যার ভুলে। না না ভুলে না, এটা অনেক বড় বড় নামগুলো লিখতে অনেক সময় লাগে দেখো, সেই জন্য আমি অনেকের নাম কিন্তু ওই যে আরিফা আখি এরা মাঝখানে কিন্তু অনেক কিছু আছে, আমি খালি আরিফা আর আখিটা রাখছি ভালো নামটা ডাক নামটা, বুঝছো? আচ্ছা 343? নামটা তো এত সুন্দর নাম, সুমাইয়া আছে সুমা, আপনি তো শুধু সুমা লিখে রাখছেন। 310? জি স্যার। তুমি চাও যে সুমাইয়া লিখি? পুরোটা লিখে রাখেন সুমাইয়া একটা সুমা। লিখে দিলাম, থ্যাংক ইউ স্যার। সুমাইয়া হইছে, সুমাইয়া হয় নাই তাই নাকি স্যার? 323? হ্যাঁ হইছে তো। আই হবে স্যার, এ আই ওয়াই এ, মাইয়া 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 হবে। হ্যাঁ স্যার 300 কত? 23। 323 মুনিয়া। জি স্যার। স্যার নেট অনেক প্রবলেম করতেছে, বারবার জম বের করে দিতেছে। হ্যাঁ বলো স্যার। তা আমার না দৃষ্টি, ওই দৃষ্টি এসের পরে 23 হবে। কতজন রোল স্যার? 315। 315? এস এইচ, এখানে একটা এইচ হবে না? জি স্যার। আচ্ছা 344 প্রিয়াঙ্কা আছো? জি স্যার আছি। প্রেম স্যার একটু ওয়েট করো,
তুমি গত ক্লাসে কোথায় ছিল? ছিলাম তো স্যার, আমার অ্যাবসেন্ট দিয়ে রাখছেন। দিলাম 351। স্যার ও মাইক্রোফোন অন করতে পারতেছে না। 351 জি স্যার আছে ক্লাসে, কিন্তু ক্লাসে আছে, দিলাম ওকে বলে দিও। 52 53 53 নাই আজকে। এবার বলো তো তোমাদের মধ্যে কেউ বাদ পড়েছো হাজিরায়? হাজিরায় কেউ বাদ পড়েছ? তোমাদের হাজিরা তোমরা দেখতে পাচ্ছ কাকে কাকে হাজিরা দেওয়া হলো, তাহলে তোমাদের মধ্যে কেউ বাদ পড়ো নি। এবার আমরা পড়াশোনা যাবো, আজকে কিন্তু আমাদের ফার্স্ট পেপার, আর সম্ভবত আমি তোমাদেরকে বিক্রয় জাবেদাটা করাছিলাম নাকি? খাতাটা খুলে দেখো তো, আমি কি বিক্রয় জাবেদার কোনো মানে অঙ্ক তোমাদেরকে করে দিয়েছিলাম একটা? জি স্যার। আর বাসায় করার জন্য দিয়েছিলাম তাই না? জি স্যার। জি স্যার, বাসায় করার জন্য দিয়েছিলাম। জয়া স্যার, হ্যাঁ স্যার, আমার ফোনে না চার্জ নাই। আসফিয়া জি স্যার, হ্যাঁ শুনছি বলো। স্যার আমার ফোনে চার্জ নাই। তাহলে আর কি করা যাবে বলো? চার্জ লাগানো যাবে না? রেকর্ডিং না হলে আপনি তো রেকর্ড করে রাখেন, ওটা আমি পরে দেখে নিব না, এখন তো চার্জ নাই ফোন। পরে হবে, ঠিক আছে আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। একটা দাঁড়াও স্যার, খাতা আমি দেই স্যার। কে দিবা, তাসফিয়া? জি স্যার। তোমার রোল কত স্যার? 16। আচ্ছা দাও তাসফিয়া, তাসফিয়া দাও, তারপর আমি দেই, তারপরটা না মিতা না, মিতা না। আমি আমি চেয়েছিলাম ইয়ের কাছে, জয়ার কাছে। 304 জয়া বাড়ি কাজ করেছ? জয়া না স্যার আমি ভুলে গেছি, সরি। তুমি দেখো তোমার ভুলের জন্য কি মাসুল তোমাকে দিতে হচ্ছে, তুমি তোমার ভুলের মাসুলটা দেখেছো? না আমার আম্মুরও তেমন হয়, তোমার নানিরও। মশা কামড়াইলে আর উকুনে কামড়াইলে সহ্য করতে পারে না। সামিরা তোমার মাইক্রোফোন অফ করো, সামিরা মিউট করো। প্রিয়াঙ্কা বাড়ি কাজ করেছো? প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা 344
প্রিয়াঙ্কা লাইনে আসো। জি স্যার না করি নাই। তোমার চুপ থাকার মানে তো আমি বুঝছি। স্যার করি নাই বাড়ির কাজ। আমি তোমার চুপ থাকার মানে বুঝছি, আমি বাড়ির কাজটা চেয়ে চেয়ে নেব। স্যার আমি দেই। দাঁড়াও আরেকজনের কাছে শুনে নেই, তারপরে আমি তোমার কাছ থেকে নেব। মেজাবিন মোবাশিরা, তুমি তো ক্লাস ছেড়েছিলে বিক্রয় বহি, তুমি করেছো বাড়ির কাজ? মেজাবিন মোবাশিরা 350, সাউন্ড নাই তার মানে করেনি। হ্যাঁ এবার কে দিতে চেয়েছিল বলো। মিতা, মিতা দাও। তাহলে আমাকে প্রথম বাড়ির কাজটা দিচ্ছে হলো 316। তাসফিয়া, আর সেকেন্ড বাড়ির কাজটা দিচ্ছে মিতা। হ্যাঁ দিয়ে দাও, আমি চেক দিয়েছি স্যার। তাসফিয়া দিয়েছো প্রথমটা? জি স্যার। ছোট ছোট বাড়ির কাজ, অঙ্কগুলো অনেক সহজ। একটা অঙ্ক করাই, বাকি দুটো অঙ্ক তোমাদেরকে আমি কাজ দিয়ে দেই, একদম সেম একই ধরনের। তাই তোমাদের উচিত ক্লাসের শেষেই বসে বসে করে ফেলা, ক্লাসের শেষে বসে বসে করে ফেলা, ক্লাস শেষ সাথে সাথে কমপ্লিট করে ফেলবা, অথচ তোমরা ছ্যাঁচড়ামতি করো, পড়াটাকে ঝুলায় রাখো। আর এই সমস্ত অঙ্কের পড়া ঝুলায় রাখলে পরে কি মনে থাকে? থাকে না। সেই জন্য অঙ্কের পড়া কখনো কেউ ঝুলায় রাখবে না। ক্লাসে যখন আমি হাতে হাতে করাই দিলাম, আমি তো হাতে হাতে করাই দিয়েছি অঙ্কগুলো, ঠিক না বলো তো? যখন আমি করেছি আমার সাথে 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 আমি তোমাদেরকে নিয়ে করেছি অঙ্ক। জি স্যার। যখন সাথে সাথে কোনো অঙ্ক করা হয় তখন সেটা কিন্তু পারা যায়, ক্লাস শেষ করেই সরাসরি বসে বসে করে ফেলা যায়। তোমাদের করে ফেলা উচিত ছিল। যাই হোক আমি এখন চেক করব অঙ্ক, প্রথমে চেক করব তাসফিয়ার খাতাটা। এটা হচ্ছে মিতারটা, তাসফিয়ারটা আসে নাই এখনো? স্যার উপরে আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। বিক্রয় বহি, এগুলো একবার করলে আর দ্বিতীয়বার করা লাগে না, কারণ এগুলো খালি তোমাদেরকে তোমাদের সিলেবাসে আছে, তোমাদেরকে একবার করে খালি কমপ্লিট করে খালি শিখায় রাখতে হবে। আমি খালি তোমাদেরকে একটা একটা করে করাই, আমি তোমাদেরকে খালি শিখায় রাখবো, যাতে পরীক্ষাতে তোমাদেরকে যদি এখান থেকে করতে দেওয়া হয় যেন তোমাদের সেটা করতে পারো। তাই এগুলোর পিছনে বেশি টাইম নষ্ট করা যাবে না। একটা করে দিয়েছি আর তিনটা বাড়ি কাজ দিয়েছি, দুইটা বাড়ি কাজ দিয়েছি। এই বাড়ি কাজগুলো চেক করলে মোটামুটি তোমাদের অঙ্কটা হয়ে গেল। তো ওরা ওদেরটা আসতে থাকুক, আমি ততক্ষণ তোমাদের বাকি যারা করেছো অঙ্কটা, অঙ্ক তোমরা যারা অন্যরা যারা করেছ তাদেরকে আমি মুখে মুখে বলে আমি এটা মিলাই দেই। আর তাসফিয়া তুমি আমার সঙ্গে সঙ্গে একটু দেখো তোমার খাতায় ঠিক আছে কিনা সব। ওকে স্যার। আমি অঙ্ক দিয়েছিলাম দুই নাম্বারটা, মিসেস মিতা আক্তারেরটা, তাই না? ঢাকার মিরপুরে মিতা ফ্যাশন নামে একটি ব্যবসার প্রতিষ্ঠান চালু করেছেন 2019 সালে। এটাই তো বিক্রয় যাবে, তাই তো? ২০১৯ সালের জানুয়ারি মাসের কিছু নির্বাচিত লেনদেন নিচে দেওয়া হলো। প্রথমে পুতুল ফ্যাশনের নিকট বিক্রয়ে প্রতিটি 500 টাকা দরে 50টি থ্রি পিস, আর প্রতিটি 3,000 টাকা দরে 10 পিস লেহেঙ্গা, আর কারবারি বাটটা হচ্ছে 3%।
আমরা জানি যে কারবারি বাট্টাটা মোট অ্যামাউন্টটা থেকে আমরা বাদ দিয়ে দেই, কিভাবে আমি এটা তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা জানো। তাহলে তোমরা পুতুল ফ্যাশনের কাছ থেকে প্রতিটি 500 টাকা মূল্যের 50টি থ্রি পিস, এটা হবে 25,000 টাকা। স্যার আপনার কথা কিছু বুঝা যায় না, মনে হয় কি গিটার বাজতেছে তাই নাকি? সবাই শুনছো নাকি? না স্যার আমরা তো শুনতেছি। তাহলে ওর নেটে মনে প্রবলেম আসছে আপনার কথা। ও তাহলে বোধহয় তোমার নেটে প্রবলেম হচ্ছে, বুঝছো? তুমি লিভ নিয়ে আবার ঢোকো, ঠিক হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে পুতুল ফ্যাশন নিকট বিক্রয় প্রতিটি 500 টাকা দরে 50টি থ্রি পিস হবে 25,000 টাকা, আর প্রতিটি 3,000 টাকা দরে 10 পিস লাইঙ্গা এটা হবে 30,000 টাকা। এই দুইটার যোগফলটা হবে মোট 55,000 টাকা। এর তার উপরে 3% বাড়তে হবে না? 3% বাড়তে হবে। বলো তো দেখি বাড়তার পরিমাণটা কত টাকা ছিল? আর বাড়টা বাদে মোট অ্যামাউন্টটা কত ছিল? 53,350 টাকা। তাহলে ফাইনালি 53,350 টাকা আমরা টাকার ঘরে বসে দিব। এটাই তো না তোমারটা? জি স্যার। দেখো এই যে তাসফিয়া করেছে, অনেকে জয়েন হতে পারতেছে না, মেসেজ দিতেছে গ্রুপে। কে দাম তে রোল দেখে নি? 340 তারা জয়েন হতে পারতেছে না। তারপর 351 300 আর কেউ আছে ভাই? আচ্ছা নোট করে রাখো, আমি পরে দেখতেছি। ওদেরকে চেষ্টা করতে বলো, বলো যে তুমি চেষ্টা করে থাকো জয়েন হতে। ওদের নেটের প্রবলেম হচ্ছে বলে ওরা জয়েন হতে পারছে না। ওদের নেটটা ঠিক হলে ওরা জয়েন হতে পারবে। ওদেরকে চেষ্টা করতে বলো জয়েন হওয়ার জন্য, কারণ আমি এখনো ক্রয় ফেরত যাবে তারা স্টার্ট করি নাই, আমি এখনো পুরাতন পড়াই চেক করছি। ওদেরকে চেষ্টা করতে বলো যাতে ওরা ক্রয় ফেরতটা পায়, বুঝছো? তাহলে পুতুল ফ্যাশনের কাছে তুমি ডাইরেক্ট যে 53,350 টাকা লিখছো তাসফিয়া, এটা না আমার কাছে সুন্দর লাগেনি স্যার। হ্যাঁ স্যার আমি মনে হয় যুদ্ধ করে ঢুকছি ক্লাসে, আমার রোলটা একটু দিয়ে দেন। দিব, আমি দিব। তোমার রোলটা কত? 51 স্যার, 51, 351। আচ্ছা স্যার আমারটা দিন 351। 351 ইভা, ইভা এবার হাজিরা তো হয়ে গেছে। জি স্যার। এখনো ঢুকতে পারেনি। আচ্ছা দিয়ে রাখলাম, দিয়ে রাখলাম, ওকে চেষ্টা করতে বলো যেন ঢুকে যায়। আমরা পড়াশোনায় যাই। তো আমি যেটা বলছিলাম, তুমি ডাইরেক্ট পুতুল ফ্যাশন নামে যে 53,350 লিখেছ, আমি কিন্তু এভাবে লিখছিলাম না যখন আমি দেখিয়েছিলাম। আমি কিন্তু ভিতরে একটু বিশ্লেষণ করে দেখিয়েছিলাম, তাই না? প্রতিটি এত টাকা দরে এত পিস শাড়ি, প্রতি পিস এত টাকা দরে এত পিস লেহেঙ্গা, এরপরে সবগুলোকে যোগ করেছিলাম, সেখান থেকে আমরা বাদ লিখেছিলাম কারবারি বাদটা, তারপরে আমরা অ্যামাউন্টটা পরের ঘরে লিখেছিলাম, তাই না বলো? জি স্যার। তাই না তাসফিয়া? তাসফিয়া তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ কিন্তু তুমি কিন্তু ডাইরেক্ট লিখেছো, ডাইরেক্ট লিখেছো যদি তুমি অন্যায় করেছো তা না, এটা কিন্তু হবে, হবে না তা না, হবে। কিন্তু যেহেতু আমি তোমাদের গত ক্লাসে দেখাই দিয়েছি যে জিনিসটা এইভাবে করবা, তাহলে তোমার উচিত ছিল ওটা ওভাবে করা, তাই না? তাই না সিনথিয়া? আমি তোমার এক নাম্বার কমাই দিব। তানজিমের ফ্যাশন, তানজিম ফ্যাশনের কাছ থেকে দেখি তো, তানজিম ফ্যাশনের কথা কি লেখা ছিল? তানজিম ফ্যাশনের কথা লেখা ছিল
প্রতিটি 700 টাকা দরে 20টি থ্রি পিস 14000 টাকা, প্রতিটি 2500 টাকা দরে 20টি লেহেঙ্গা কত হবে এটা 50000 টাকা। আর কারবারি বাট্টা ছিল এখানে 5%, এটার ফাইনাল অ্যামাউন্টটা কত হয় বাট্টা বাদ দেওয়ার পর? 60800 টাকা। 60800 টাকা। আর এটাও তুমি সুন্দর করে দেখাওনি। আর নুসরাত জাহান নিতু, নিতুর কাছ থেকে তুমি পণ্য ক্রয় করেছো স্যার? হ্যাঁ স্যার। তাসফিয়া যেভাবে এসডব্লিউটা করছে ওইটা করলে কি সমস্যা? না না সমস্যা নাই, আমি তো বলেছি যে হবে, কিন্তু আমি যখন তোমাদেরকে দেখিয়েছিলাম বিক্রয় যাবে দাদা, তখন আমি কিন্তু একটু বিশ্লেষণ করে দেখিয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার, ওই বিশ্লেষণে অনেক স্পেস লাগে তো এই জন্য ওইটা করলে একটু ভালো। তোমার তুমি তুমি এত স্পেস, তুমি এত স্পেস রাখবা কেন নিজে ঘুমানোর জন্য? না স্যার, আমার হাতে তোমার বেডরুম ভালো তো, এটাকে তোমার বেডরুম, এটাকে তোমার বেডরুম যে তুমি স্পেস ফাঁকা রেখে ভিতরে দৌড়াদৌড়ি করবে। আচ্ছা এরপরে আসো, নুসরাত জাহান নিতুর কাছে বিক্রয় 60000 টাকা, চালান নম্বর 103, ঠিক আছে? যাক হয়েছে, আমি এরপরে কার্ডটা দেখতে চেয়েছিলাম স্যার। আমারটা মিতা। জি স্যার, আমি মিতাটা দেখব, তবে তার আগে চলো তাসফিয়ার একটা নাম্বার কমাই দিই। আর এবার আমরা পরের কোশ্চেনটা পড়ি। 3 নম্বরে, কামরুল ইসলাম ঢাকার গুলশান ইসলাম ব্রাদার্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেছেন। 2018 সালের জানুয়ারি মাসের কিছু নির্বাচিত লেনদেন নিচে দেওয়া হলো। এখানে বিপ্লব হোসেন শিহাবের নিকট বিক্রয় প্রতি কেজি 50 টাকা দরে 20 কেজি ছোলা, প্রতি লিটার 100 টাকা দরে 120 লিটার সয়াবিন তেল, আর কারবারি বাট্টা বাদ যাবে 4%, চালান নম্বর 201। আর এটা ছিল একই রকম ঘটনা, সাজ্জাদ হোসেন মজুমদারের নিকট বিক্রয় প্রতি ডজন 75 টাকা দরে 220 ডজন ডিম, প্রতিটি প্যাকেট 40 টাকা দরে 250 প্যাকেট মশলার গুঁড়া, আর কারবারি বাট্টা 5%, চালান নম্বর 202। আর পারভেজ ইসলামের নিকট পণ্য বিক্রয় 40000 টাকা, চালান নম্বর 223, শত নম্বর এত। ঠিক আছে, দেখি এবার মিতা কিভাবে করলো। সিনথিয়া লাইনে আছো? সিনথিয়া না, তাসফিয়া। তাসফিয়া লাইনে আছো? জি স্যার। তাসফিয়া দেখো তো, মিতা যে অঙ্কটা করেছে দেখতে অনেক সুন্দর লাগছে না? বিপ্লব হোসেন শিহাব প্রতি কেজি 50 টাকা দরে 20 কেজি ছোলা 1000 টাকা, প্রতি লিটার 100 টাকা দরে 120 লিটার সয়াবিন তেলে 12000 টাকা, সব মিলায় 13000 টাকা, বাদ কারবারি বাট্টা 4%, 520 টাকা, ফাইনালি টাকার ঘরে বসে গেল ওই যে 12480 টাকা, তোর চালান নম্বর 201। জায়গা একটু বেশি লেগেছে, কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে না? বলতো সুন্দর লাগছে না? জায়গা বেশি লাগবে এই কজ দেখায়, তুমি একটা ভালো জিনিসকে তো অ্যাভয়েড করতে পারবে না। জায়গা বেশি লাগলে আমার সমস্যা কি? আমাকে কি বলা হয়েছে নির্দিষ্ট জায়গার মধ্যে সব অঙ্ক অ্যান্সার করতে হবে? তাই সৌন্দর্য একটা সুন্দর জিনিস,
এটা সবসময় ফলো করতে হবে, বুঝছো? হয়তো বা শর্টকাটে আগে করেছো, কিন্তু এখন যে করলে ওটা হবে না আমি সেটা বলিনি, কিন্তু এখন চেষ্টা করতে হবে জিনিসটাকে আরো কত সুন্দর করে করা যায়। তাই দেখছো মিতা কত সুন্দর করে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে করেছে, সেভাবে করো, তোমাদের তোমাদের পরিবর্তন হয়ে যাবে, তোমাদের ক্যারেক্টারের পরিবর্তন হয়ে যাবে, অ্যাকাউন্টিং করার অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে। সুন্দর করে করো, সুন্দর করে করলে সব দিক দিয়ে সুবিধা পাওয়া যায়। এরপরে সাজ্জাদ মজুমদারের প্রতি ডজন 75 টাকা ধরে এত ডজন ডিম, তারপরে প্রতি প্যাকেট 40 টাকা ধরে এত প্যাকেট মশলা, সব মিলাই কারবারি বারটা 5% বাদ দেওয়ার পর ফাইনাল অ্যামাউন্ট উজিও বসে দিয়েছে চালান নাম্বার এত। হ্যাঁ মিতাটা ঠিক আছে, মিতার নাম্বার কাটা হবে না, ও 4ই পাবে, ঠিক আছে। চলো আমরা বিক্রয় বহিটা শিখে ফেলছি, আজকে আমরা শিখব ফার্স্ট পেপার। এই টপিক গুলো অনেক সহজ, ক্রয় ফেরত যাবে না, একই রকম ভাবে ক্রয় ফেরত যাবে না আমি একটা অঙ্ক হাতে হাতে করাই দিব, আর বাকি দুটো তোমাদের বাড়ির কাজ থেকে যাবে, সবাই বাড়ির কাজ করে ফেলবে এবং সেটা করবে আজকের ক্লাসের পরপরই। মনে ছিল না, করতে পারিনি, ভুলে গেছি। আমি যখন বাড়ির কাজ চাইবো প্রিয়াঙ্কার মতো পাথর হয়ে যাবা, কোনো সারা শব্দ হবে না, এরকম যেন না হয়, চাওয়ার আগেই রেডি রাখবা, বুঝছো? ছবি তুলে বাড়ি কাজ করে ছবি তুলে রেখে দিবা মোবাইলে, আমি চাইবো ফটাং করে দিয়ে দিবা। আরো একটা জিনিস করবো আমি তোমাদের সঙ্গে, সেটা কি জানো, এখন তো আমি প্র্যাকটিস করছি, যখন আমি সৃজনশীল দিব এখন তো খালি তোমাদেরকে প্রবলেম ফর স্টাডি গুলো করাচ্ছি, যখন আমার সব শেষ করার পর যখন আমি সৃজনশীল দিব তখন আমি কিছু সৃজনশীল সলভ করার পর আমি তোমাদের ক্লাসেই পরীক্ষা নিব, ক্লাসে। সেটাকে আমি বলবো গ্রিন ফাইভ। গ্রিন ফাইভ মানে হচ্ছে সবুজ পাঁচ, এই সবুজ পাঁচ একজনই পাবে সমস্ত স্টুডেন্টের মধ্যে। কে? আমি আমার এই মেসেঞ্জার অন করে বসে থাকবো, একটা বাড়ির কাজ দিয়ে বসে থাকবো, যে তোমরা করে যাবার আগে যে দিবে তাকে আমি এই পাস দিব। তো তোমরা নিখুঁত ভাবে, সে পাঁচে আবার নাম্বার কাটা যেতে পারে, তাকে আমি গ্রিন ফাইভ দিব। ওই ফাইভটা একটা ক্লাসে একজনই পাবে, যে সবার আগে কমপ্লিট করে দিতে পারবে। তো তার মানে অঙ্কটা যদি তুমি বাড়ির কাজ না করো তুমি দ্রুত অঙ্কটা করতে পারবে না সুন্দর করে, বুঝছো? তো এই জন্য তোমরা সবসময় প্রতিদিনের বাড়ির কাজটা প্রতিদিন করবে, তাহলে দেখবা যে একজন বেস্ট স্টুডেন্ট হবে। আচ্ছা এই আমার ল্যাপটপের চার্জারটা একটু চার্জ প্লাগের মধ্যে একটু ঢুকাই দিবে, তারটা একটু বাড়ায় দাও তো। আচ্ছা তো চলো এবার আমরা ক্রয় ফেরতের বাড়ি কাজটা দেখি। এখানে দেখো ক্রয় ফেরতে লেখা হয়েছে যে সকল প্রকার ধারে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। তার মানে ক্রয় ফেরতের মধ্যে সকল প্রকার ধারে ক্রয়কৃত পণ্য লিপিবদ্ধ হয়। তো এখানে দেখা হয়েছে প্রবলেম ফর স্টাডি ওয়ানে বিপ্লব হোসেন শিহাবের 2020 সালের জানুয়ারি মাসে ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন নিচে লিপিবদ্ধ হলো নিম্নলিখিত। জানুয়ারি 1 তারিখে বলছে রাশি ফ্যাশনকে প্রতিটি 500 টাকা ধরে 20টি শাড়ি নমুনা মাফিক না হয় ফেরত দেওয়া হলো, ডেবিট নোট 3। আবার মিনহাজ বুটিকে প্রতিটি 300 টাকা ধরে 50টি শাড়ি ত্রুটিযুক্ত হয় ফেরত দেওয়া হলো। আবার রুবায়েত ফ্যাশনকে প্রতিটি 400 টাকা ধরে 50টি শাড়ি মানসম্মত না হয় ফেরত দেওয়া হলো। এই হচ্ছে ফেরতের ঘটনা, কিন্তু এখানে কোনো বাট্টা বুট্টার কাহিনী নাই। আর সেজন্য আমরা এই বিক্রয় ফেরতটা ক্রয় ফেরতটা কিভাবে লিপিবদ্ধ করব, চলো আমরা এই রকম একটা ঘর টেনে ফেলি। দেখছো আমি একটা ঘর টানছি, হুম
ওই কারো কাছে নিয়ে দিত কষ্টে দিত ঘটনা হয়েছে তোমাদের